নগেননে হাত তো খালি, বলছি দাও না গো একটু জল গড়িয়ে দাও। হবে একটু বসেছি কি বসেনি, অমনি তোমায় জল খেতে হবে? আমায় তো আবার উঠে গিয়ে খাবার জলটা গড়াতে হবে, আমার শরীরের কথা কি একটুও ভাববে না? এই কুড়ে বউকে ঘরে এনে আমাকে যার কত কি শুনতে হবে আর দেখতে হবে কে জানে বাবা। খেতে দাও খেতে দাও বলে তো সারা পাড়া মাথায় করে ফেললে, আর এখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছো। হাওয়া লাগাচ্ছি না গিনি, বরং হা করে বসে ভাবছি যে কি দিয়ে খেলাম। বলি সাত তাড়াতাড়ি উঠে যে হাত পুড়িয়ে রেঁধে বেড়ে দিলাম, তারপরেও কি বসে বসে ভাবতে হবে কি খেলে? তোমার তো এই উঠতে বসতেই যত জ্বালা, তা মুখে লেগে থাকার মতো কিছু রেঁধেছিলে যে মনে থাকবে? যত সাপ সে তো বলবেই, আমার গতর দেখেছো কি না? ওই গো কে আছো বাড়িতে? দাও না গো মা দুটো ভিক্ষা দাও। সে না হয় দিচ্ছি, তবে তুমি যা কাহিল হয়ে পড়েছো তাতে বরং তুমি এখানে বসে খানিকটা জিরিয়ে নাও। বাবা ঘটি করে একটু ঠান্ডা জল দেবে বাবা, বড্ড তেষ্টা পেয়েছে। গিন্নি বলি বুড়িমার জন্য একটু জল বাতাসা দাও দেখি, বেচারা বড় কষ্ট পাচ্ছে। জল বাতাসা কি বলছো? এমন সময় যখন এসেছে তখন দু মুঠো না খাইয়ে ছাড়বে? একেবারে চারটি মুখে দিয়েই যেতে বলো, আদি খেতা দেখে আর বাঁচি না। আহ আস্তে বলো গিন্নি আস্তে বলো, বুড়িমা শুনলে কি ভাববে বলো তো? তবে আমার এখন হেলতে দুলতে উঠতে বসতে কিছুই করতে ইচ্ছে করছে না। আমার হাতটা যদি ইচ্ছে মতো লম্বা হতো তবে আমি না হয় এখন বসে বসেই চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সব এনে ফুটিয়ে দিতাম, তবে সেটা যখন হবে না তখন বুড়িমাও কিছু পাবে না। বেশ তোমার যখন এতই কষ্ট তখন তুমি যেমন চাও তেমনই না হয় হোক, তোমার হাতটা ইচ্ছে মতো লম্বা হয়ে যাক আর অমনি করে থাক। আরে 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 এ কি হয়ে গেল, সত্যি সত্যি তো হাতটা লম্বা হয়ে যাচ্ছে। তবে হচ্ছে হোক ভালোই হচ্ছে, এবার এক জায়গায় বসে বসেই সব কাজ করে ফেলবো তাহলে। এই রে এ কি স্বপ্নের সে ব্যাপার, এ কি হলো? আজ আমি চললাম গো, তোমরা সব সুখে থাকো সুখে থাকো। সে আর বলতে, এখন থেকে এই লম্বা হাত দিয়েই এক জায়গায় ঠুকে বসে আমি সব কাজ করে ফেলবো। ভারী মজা তো, বসে বসে রান্না করতে হচ্ছে বটে তবে গতর তেমন নাড়াতে হচ্ছে না। জলটাও নিয়ে এলাম, জ্বালানি কাঠকটাও তো নাগালের মধ্যেই আছে। ও বেশ মজা তো। হরি হরি ওই তো ওই তো ওই তো ওই দেখ ভোলা তাহলে বানিয়ে বানিয়ে বলেনি, হাতখানা তো সত্যি সত্যি কেমন আংশির মতো লম্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ফুরুত করে বাড়াচ্ছে আর সুরুত করে টেনে নিচ্ছে। হ্যাঁ এমন আজব হাত তো আমি জন্মেও দেখিনি। আরে চল চল, এমন লম্বা হাতওয়ালা মেয়ে মানুষের খবরটা ভালো করে চাউর করে দি এই ফাঁকে। কে মজা দেখছো? মজা না খুব মজা? তা কেমন মজা, যা কোনোদিনও দেখনি তাই এখন দেখলে তো। তবে এরপর থেকে ফেলবে করি আর মাখবে তেল, বুঝেছো? মানে এক টাকা করে দেবে আর একটিবার ঢুমের এই পং করে হাওয়া হয়ে যাবে। যা 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 যত সব। বারে ভালো কারবার তো, আমাদের রদ দেখা হবে আর ওর কলা বেচা হবে। চল চল আমাদের তো হয়ে গেছে, এরপর যারা আসবে তারা না হয় গ্যাজেট কুড়ি খুশিয়ে মজা দেখবে। তুমি ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো এদিকে এসো। আর মনে হয় কেউ এদিকে আসবে না, আর যদি আসে তবে রোজগারের ফন্দিটা নেহাত মন্দ হবে না, কি বলো? হ্যাঁ তোমার বুদ্ধি বলিহারি।
বাড়িয়েছে ওফ পয়সা উসুল। ওই যে ওই তো হাত বার করছে, ওই তো সন্ধ্যাপ্রদীপ দেখানো হয়ে গেলে বাতিগুলো জ্বালিয়ে দাও দেখি, আর বাইরে রাখা বাসন কোসন গুলো ঘরে তুলে রাখো। এ তো আমার ডান হাতের, না না না, লম্বা হাতের খেল, এখনই করে দিচ্ছি। দেখছি ভালোই মজা পেয়েছে, বেশ তবে চলুক যেমন চলছে। কি হলো কি গিন্নি, কখন থেকে তো শুধু এপাশ আর ওপাশ করছো, এবার যা করে ধপাশ হয়ে যাবে। বলি অত উসখুস করছো কেন? কেন করছি বুঝতে পারছো না? আমি বলি কি, তুমি বরং খাট থেকে নেমে দালানে মাদুর পেতে শুয়ে পড়ো, তুমি গড়াবে আর হাতও ছড়াবে। ও মা, নিজে আরাম করবে আর আমাকে মাটিতে শুতে হবে। কি মুশকিলে পড়লাম রে বাবা, মুখে খাবার তুলতে গেলে কানের পাশ দিয়ে হাত বেরিয়ে যাচ্ছে, চুল বাঁধতে গেলে যে মাথার পাশ দিয়ে হাত বেরিয়ে যাচ্ছে। গরমে হাঁসফাঁস করছি, হাত পাখাটা নেড়ে একটু হাওয়া খেয়ে নি। এবার তো একবারে চোখের জলে নাকের জলে হচ্ছে। আজ তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার জ্বালায় আমি মরছি, আর গা শুদ্ধ সবার ফুর্তি যেন আর ধরে না। ওদের দোষ, কাল তো তুমি হেসে হেসে ওদের হাতের খেল দেখাচ্ছিলে, এবার বলছো খেলা। বলি চললে কোথি কান্ডারে দাঁড়াবে তো, আরে কথাটা তো শুনবে ও গিন্নি। আমি এই হাত নিয়ে জলে ডুবে মরবো। সে কি কথা গো,
এই তো লম্বা হাতের জন্য হাপিত্যেশ করছিলে। ওমা বুড়িমা, তুমি আবার এখানে কি করে? সে কথা থাক, এখন বুঝি লম্বা হাতের স্বাদ মিটে গেছে। মিটেছে বলে মিটেছে? ঘাট হয়েছে আমার লম্বা হাত চেয়ে, না ঠিক করে খেতে পারি না শুতে, তার উপর আমার লোকের হাসির খোরাক, এমন আমাদের লম্বা হাত আমার চাই না। তুমি শুধু আমার হাতটা আগের মতো করে দাও। হয়ে গেছে, এই তো এই তো আমার হাত আবার আগের মতো হয়ে গেছে। ও বাঁচা গেছে, এবার থেকে আমি আর কুড়ে নই, একেবারে কাজের বউ হয়ে সংসার চালাবো। হ্যাঁ